পুলিশের নিষেধাজ্ঞা মেনেই আপাতত ফ্যাসিবাদ বিরোধী সমাবেশ না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। দুপুরে টিএসসিতে সমাবেশের বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব সিদ্ধান্ত জানান তিনি। বলেন, যেহেতু আমরা শান্তিপ্রিয় তাই ফ্যাসিবাদ বিরোধী সমাবেশ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তবে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে কোথাও সভা সমাবেশ করতে দেওয়া হবে না অবিলম্বে। অতীত সরকারের দোসরদের গ্রেফতারেরও আহ্বান জানান তিনি। বলেন, বঙ্গভবনে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো অন্তর্বর্তীকালীন সরকারের ভুল সিদ্ধান্ত ছিল। আগামী নির্বাচনে জাতীয় পার্টি যেন অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। আজকে আমাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে এই কর্মসূচি ছিল, আমরা সেই জায়গায় আমরা সেই কর্মসূচি আজকে পালন করছি না। আমরা প্রশাসনকে সহযোগিতা করছি, আমরা চাই না, আমরা সংঘাত সহিংসতা চাই না, আমরা প্রশাসনকে সহযোগিতা করছি।